বাংলাদেশে সর্বপ্রথম রেলওয়ে স্টেশন স্থাপিত হয়েছিল 1862 সালের 15 নভেম্বর শিয়ালদহ থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত প্রায় 91 কিলোমিটার রেল লাইনটি চালু হওয়ার মাধ্যমে। পশ্চিমবঙ্গের রানাঘাট থেকে প্রায় 53.38 কিলোমিটার রেল লাইন স্থাপন করে এটি চালু হয়েছিল। 1862 থেকে 1941 সাল পর্যন্ত 79 বছর ধরে স্টার্ন বেঙ্গল রেলওয়ে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের উত্তর পশ্চিম অংশ জুড়ে এবং পরবর্তীতে আসাম বেঙ্গল রেলওয়ে দেশের পূর্ব উত্তর দক্ষিণে এই রেলপথগুলো স্থাপিত করেছিল। 1947 সালে দেশ বিভাগের পর বর্ডার বন্ধ হয়ে গেলে শুরু হয় পূর্ববাংলার অভ্যন্তরীণ রেল পরিবহন ব্যবস্থাপনা। দেশ বিভাগের পর পূর্ববাংলা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয় 2606.59 কিলোমিটার রেলপথ এবং তা স্টার্ন বেঙ্গল রেলওয়ে ইবিআর নামে পরিচিত থাকে। ইবিআর এর আওতায় প্রাপ্ত হয়েছিল মোট 500 মিটার ব্রডগেজ ও 2106.59 কিলোমিটার মিটার গেজ রেলপথ, যার ভেতরে যমুনা নদীর পশ্চিম পাশের অংশের দৈর্ঘ্য ছিল 1427 কিলোমিটার এবং যমুনা নদীর পূর্বাঞ্চল অংশের দৈর্ঘ্য ছিল 1279 কিলোমিটার। এছাড়া দক্ষিণাঞ্চলে রূপসা নদীর পূর্ব প্রান্তের 32 কিলোমিটার দৈর্ঘ্যে রূপসা বাগেরহাট ব্রডগেজ রেলপথ সেকশনটিতেও বাংলাদেশ রেলওয়ের তৃতীয় অংশ হিসাবে ধরা হয়ে থাকে। বাংলাদেশ সরকারের অধীনে 2টি রেল বিভাগ রয়েছে, একটি দেশের পশ্চিমাঞ্চল তথা রংপুর, রাজশাহী, খুলনা ও ফরিদপুর বিভাগ নিয়ে পরিচালিত হচ্ছে, অপরটি দেশের পূর্বাঞ্চল তথা সিলেট, চট্টগ্রাম, ঢাকা ও ময়মনসিংহ বিভাগ নিয়ে পরিচালিত হচ্ছে। ট্রেন পরিচালনার স্বার্থে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন এবং রেলপথ পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকার প্রথমে যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনেই পৃথক রেলপথ বিভাগ থেকেই রেলপথ ব্যবস্থাপনাটি পরিচালনা করত। কিন্তু 2011 সালের 4ঠা ডিসেম্বর সরকার যোগাযোগ মন্ত্রণালয়কে ভেঙে নতুনভাবে রেলপথ মন্ত্রণালয় গঠন করে। মন্ত্রণালয়টির প্রথম দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন জনাব সুরঞ্জিৎ সেনগুপ্ত। এরপর 2012 সালে এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন জনাব মুজিবুল হক মুজিব। 2019 থেকে এই মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন জনাব নুরুল ইসলাম সুজন এমপি। 2016 সালের তথ্য মতে বাংলাদেশ রেলওয়ের রেলপথের দৈর্ঘ্য ছিল মোট 2955.53 কিলোমিটার এবং এই পথে স্টেশন ও জংশন ছিল মোট 458টি। 1994 সাল থেকে কম্পিউটারাইজড আসন সংরক্ষণ ও টিকিটিং ব্যবস্থা চালু ছিল মোট 62টি স্টেশনে, যার মধ্যে পশ্চিমাঞ্চলে 27টি এবং পূর্বাঞ্চলে 35টি। 2012 সাল থেকে ই টিকিটিং সেবা চালু ছিল ঢাকা বিমানবন্দর, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনা সহ মোট 6টি স্টেশনে। দেশজুড়ে মোট রেল সেতু সংখ্যা রয়েছে 3650টি এবং লেভেল ক্রসিং রয়েছে 1610টি। সারা দেশে চলাচলযোগ্য ট্রেন রয়েছে মোট 347টি, এর মধ্যে আন্তনগর ট্রেন 90টি, মেইল এক্সপ্রেস ও ডেমো ট্রেন 120টি এবং লোকাল ট্রেন 135টি। এই তথ্যগুলো 2016 সালের হলেও মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ করার লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের প্রভূত উন্নয়ন প্রকল্পসমূহ হাতে নিয়েছে জাজ বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মহোদয়ের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে আমরা জানবো।